আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের উপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফের উপর হামলার সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা করে প্রমাণ করেছে যে তারা তাদের চরিত্রের এতটুকু পরিবর্তন তো হয়নি, উপরন্তু তারা আরও নতুন উদ্যমে চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। ডক্টর মোশাররফের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি, অবিলম্বে যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে দলের অবস্থান আবারও তুলে ধরেন তিনি। পরবর্তী নির্বাচন সম্পর্কে তো আমাদের কথা খুব পরিষ্কার যে আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির নৈপথ্যে সরকারের সিন্ডিকেট দায়ী। এই সরকার দুর্নীতিবাজ, তারা সিন্ডিকেটগুলোর সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে আছে তাদের সমস্ত ব্যক্তিরা, যে কারণে। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।